অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হচ্ছে যে সকল সূর্য যে সকল সূর্য সেনারা তাদের রক্তের বিনিময়ে 2024 সালের নতুন এক বাংলাদেশ আমাদের এনে দিল, তারাই আজ যন্ত্রণায় হসপিটালের ব্যাটে কাতরাচ্ছে, আর আমরা সুস্থ সবল মানুষ বাইরে আনন্দ উল্লাস উপভোগ করছি। আজকে তাদের ভাগ্যে অবহেলা ছাড়া আর কিছুই ঝুটছে না। আমরা বিভিন্ন হসপিটাল ঘুরে দেখতে পেলাম যে আমাদের আহত জনতারা কোনো রকম উন্নত চিকিৎসা সেবা পাচ্ছে না, এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের তেমন কোনো উদ্যোগ সরকার থেকে নেওয়া হচ্ছে না। পরিতাপের বিষয় যে তাদের সুচিকিৎসার জন্য কোনো রকম উপযুক্ত সরকারি বরাদ্দ আমরা দেখতে পাইনি। এমনকি যে সকল হাসপাতালে আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেখানেও যথেষ্ট অবহেলা করা হচ্ছে। বিদায় এখনও অবধি লাশের মিছিল থামছে না, এবং আন্দোলনের মাত্র 2 মাস অতিবাহিত হতে না হতে আহতদেরকে নিজেদের বোঝা মনে করা হচ্ছে, জোরপূর্বক হাসপাতাল ত্যাগের তাড়া দেওয়া হচ্ছে, অথবা অন্য বেসরকারি হাসপাতালে শিফট হবার তাগাদা দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ পঙ্গু হসপিটালের পরিচালক মহোদয়ের কথা উল্লেখ করা যায়, যিনি একজন আওয়ামীপন্থী চিকিৎসক নামে সবার কাছে পরিচিত, যিনি সকল পেশেন্টকে চিকিৎসা অসম্পূর্ণ রেখে ফিজিওথেরাপির জন্য সিআরপিতে শিফট করতে চান। পরবর্তীতে আমাদের আন্দোলনের মুখে তিনি সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেন। এছাড়াও রোগীদের কোনো মিডিয়ায় মুখোমুখি হতে দেওয়া হয় না। বিদেশি চিকিৎসক দল বা বিভিন্ন এনজিওর লোকজনের সাথে শুধুমাত্র প্রায় সুস্থ হয়ে ওঠা রোগীদের সাথেই দেখা করানো হয়। সত্যিকার অসুস্থ ও সত্যবাদী রোগীদেরকে সামনে যেতে দেওয়া হয় না। ফ্যাসিস্ট সরকার পলায়ন করল, ফ্যাসিবাদ এখনও রয়ে গেছে আমাদের মাঝে, আর থাকবেই বা না কেন? স্বয়ং স্বাস্থ্য সচিব তো আওয়ামী লীগ হতে সুবিধাপ্রাপ্ত এবং আওয়ামী সমর্থিত। তিনি স্বাস্থ্য সম্বন্ধে তেমন কিছু না জানলেও এবং আওয়ামী আমলে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রেলওয়ে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব হলেও অজানা কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারও তাকে আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করে। আমরা জনসাধারণ ও আহত মানুষেরা মনে করি যে উনি ওনার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং অনতিবিলম্বে ওনার পদত্যাগ করা উচিত, এবং উক্ত স্থলেও একজন সম্মানিত অভিজ্ঞতা সম্পন্ন সৎ দেশপ্রেমিক ও সেবামুখী মানুষকে দায়িত্ব দেওয়া উচিত। অতি দ্রুত নিটোরের সেই দোষী পরিচালককে অপসারণ এখন সময়ের দাবি। সমস্যা সমাধানে কার্যকরী 3টি পদক্ষেপ। 1 নম্বর, রাষ্ট্রীয় বাজেট বা কোষাগার হতে অসুস্থ ছাত্র জনতার সুচিকিৎসার জন্য প্রথম মাসে 1,000 কোটি টাকা থোক বরাদ্দ দান। 2 নম্বর, অর্থোপেডিক্স, সার্জারি, চক্ষু, মেডিসিন, নিউরো, কিডনির বিশেষজ্ঞ সিনিয়র চিকিৎসকদের সমন্বয়ে মিনিমাম 20 সদস্যের একটি অ্যাডভাইজারি চিকিৎসা দল গঠন। অনতিবিলম্বে সাময়িক সময়ের জন্য এই আহত জনতাকে বিভিন্ন সেবা প্রদানের জন্য স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি সরকারি কোঅর্ডিনেশন দপ্তর খোলা হোক, যেখান থেকে তাদের জন্য বিদেশে সুচিকিৎসার জন্য প্রেরণার্থে পাসপোর্ট, এনআইডি, জন্মনিবন্ধন, বিভিন্ন ডকুমেন্টারি ও ফিনান্সিয়াল সাপোর্ট সহ অন্যান্য বিষয় সহায়তা প্রদান করা হবে। সবাইকে ধন্যবাদ। আমার নাম সাইফউদ্দিন মোহাম্মদ এমদাদ। আমি এখন পর্যন্ত আহতদের নিয়ে কাজ করতেছি। আমি নিজেও একজন আহত। আমার ডান চোখে গুলিবিদ্ধ হয় এবং আমি ডান চোখে দেখতে পাই না। আমার হাতে পায়ে বিভিন্ন স্থানে আমি এখনও বড় ধরনের অসুস্থতা নিয়ে এখনও আপনাদের সাথে দেখা করতে আসি। আমার যে লেট হয়েছে, আমি 2টা হসপিটাল থেকে আসি। প্রথম নাম্বার আমি পিজি হসপিটালে ছিলাম, তারপরে আমি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশন থেকে সরাসরি মধুর ক্যান্টিনে আসি। এখানে এসে ওই পাশে বসে আমি কিছুটা নাস্তা করে আপনাদের সামনে বসি, আর যদি আপনাদের প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আমি পড়াশোনা করতেছি মাদ্রাসায় আলিয়া ঢাকা বক্সিবাজার এখানে। হ্যাঁ, সেটা আপনারা ইতোমধ্যে যদি আমাকে আপনারা ফলো করে বা আমার কথাবার্তা শুনে থাকেন বা জেনে থাকেন, আমি বলে আসতেছি, মানে আমি নিজে তো একজন ভুক্তভোগী। ওই জায়গা থেকে আমি কথাগুলো বলে আসতেছিলাম যে আমার যখন ট্রিটমেন্ট শুরু হয়, যখন আমি ফার্স্ট গুলিবিদ্ধ হই, তখন আমার ডাক্তার দেখেন। ধরেন আমি বিকেল 5টা নাগাদ আমার চোখে গুলি লাগে, পরদিন সকালবেলা আমাকে এসে ডাক্তার দেখেন। তার আগে আমাকে কোনো ডাক্তার ওভাবে দেখেননি। আমার ট্রিটমেন্টটা শুরু হয় চট্টগ্রাম মেডিকেলে পরদিন সকাল 10টায়, সেখানেও ডাক্তার এসে চট্টগ্রাম মেডিকেলে ওই ট্রিটমেন্ট, আমার রেটিনার যে ইনজুর্ড হয়েছে সে ট্রিটমেন্ট চট্টগ্রাম মেডিকেলে নাই, আমার গিয়ে একটা প্রাইভেট হসপিটালে নিজস্ব খরচে স্ব অর্থায়নে আমার চিকিৎসা গ্রহণ করতে হয়। পরবর্তীতে আমি উন্নত চিকিৎসার আশায় আমি ঢাকায় মুভ করি। 11 আগস্টে আমি প্রথমে পিজি হসপিটালে যাই। ওখানে তখন ওভাবে ব্যবস্থা ছিল না যে আহতদের ট্রিটমেন্টের জন্য বা চোখের স্পেশাল কিছু ইউনিট ছিল না।
আউটডোরে দেখাতে হয়েছিল। আউটডোরে তখন ডাক্তার ছিলেন না, আমাকে রেফার করে দেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউশনে। ওখানে আমি ভর্তি হওয়ার পরে ঠিক 4 হতে 4:30 ঘন্টা আমি এরকম একটা বেঞ্চে বসে থাকি, আমার কেউ খোঁজ খবর নিচ্ছিল না। আমি আমাকে আমাকে ভর্তি দিচ্ছে, আমি কোথায় যাব, কি করব। পরবর্তীতে 4 হতে 4:30 ঘন্টা পরে যে ডাক্তার আমাকে ভর্তি দেন, তিনি দেখার পরে অন্যদেরকে বলে ওকে তো আমি ভর্তি দিয়ে গেছি, ও এখনও এখানে কি করতেছে। পরবর্তীতে ওরা আমাকে একটা সিডে নিয়ে যায় ওখানে। পরবর্তীতে তখন দেখলাম যে আমার সাথে বা আমি আপনারা এটাও আপনারা দেখে থাকবেন, গত 16ই জুলাই রাজু সরি ভিসি চত্বরে একটা ছেলে পুলিশের সামনে একা একটা বাম হাতে লাঠি নিয়ে খুব করে কথাবার্তা বলে, এমনকি যেখানে কোটার পুলিশ নামে একটা ভিডিও খুব ভাইরাল হয় স্মৃতির সাথে, সেই ছেলেটা আমি ছিলাম যে পুলিশের সাথে একা লড়াই করে গেছি। মানে ওই জায়গা থেকে আমার লড়াইটা যে আমার তো একটা স্পেস আছে কথা বলার বা আমার একটা সুযোগ আছে, সেখান থেকে আমি চক্ষুবিজ্ঞানের ডিরেক্টরের সাথে কথা বলি। পরবর্তীতে ওখানে স্বাস্থ্য উপদেষ্টা যান, আমি ওনার সাথে সরাসরি 35 মিনিটের মতো কথা বলি, যেসব সমস্যা বা এখন পর্যন্ত চিকিৎসার যে অবহেলা অযত্ন, রোগীদেরকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে, যে এগুলো কথাগুলো হচ্ছে সব 5 তারিখের পরের কথা। 5 তারিখের আগে তো বিভীষিকাময় পরিস্থিতি ছিল, কারবালার ময়দান ছিল আমাদের দেশে। তো ওখান থেকে আমি ওনাদের সাথে কথা বলে আমি চেষ্টা করতে থাকি যে কীভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায়, আমাদের যে আহত জনতা ছাত্র জনতা আছে তাদের ট্রিটমেন্টটা নিশ্চিত করা যায়। পরবর্তীতে আমি যখন কথা বলতে শুরু করি, আমি প্রথমে মিডিয়া ফেস খুব কম করছি, কারণ আমার সরকার, আমার সরকার শরমে পড়ুক বা আমার সরকার লজ্জিত হোক, সেই জিনিসটা আমি কোনোভাবে চাইনি, এখন পর্যন্ত চাচ্ছি না। আমি তাদের সাথে কোঅপারেট করে কাজ করার ট্রাই করতেছি, কিন্তু আমার থেকে বাধ্য হয়ে তাদেরকে ফোর্স করা লাগতেছে যে আপনারা এই জায়গায় ভুল করতেছেন, এই জায়গায় আপনাদের ফোকাস সরে গেছে। সেই জায়গা থেকে আমি মিডিয়াতে পরবর্তীতে আমি অনেকভাবে অনেক জায়গায় আমি তো এইভাবে বলছিলাম যে আমি অনেক ঘাটের জল খেয়ে আমি সর্বশেষ কিন্তু আমি ডক্টর ইনুস সাহেবের সঙ্গেও দেখা করছি, ওনার সাথে এখনও উনি আমাদেরকে কিছু আশ্বাস দিয়েছে। সেই আশ্বাসের জন্য আমরা যারা আশ্বাস বাস্তবায়ন করবে তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে কোনোভাবে সহযোগিতা করেননি, আমাদের সাথে কথা বলেননি। সেই জায়গা থেকে আমাদেরকে আমাদের মনে হলো যে না, আমাদের কথাগুলো পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে আপনারা মিডিয়ার ভাইয়েরা, তার জন্য আমরা মিডিয়াতে কথা বলতেছি বা মিডিয়ার মাধ্যমে কথাগুলো তুলে ধরতেছি, তাদের কানে যেন কথাগুলো পৌঁছায়। যে আসলে এখনও মানুষ, আমি যদি কয়েকটা উদাহরণ টানি, যে আমাকে কতক্ষণ আগেও একটা ছেলে ফোন করছিল যে ভাই আমার ও ফোনটা বিক্রি করে দিয়েছে, তার ফোন বিক্রি করে দিয়ে সে তার চিকিৎসা ব্যয় নির্বাহ করতেছে। গত রাতে একজন ফোন দিয়ে বলছে তার বাড়ির নতুন হাঁড়ি পাতিল, যে পাতিল আছে পাতিল বিক্রি করে দিছে সে। আমার কাছে আপনাদের সামনে কথা বলতে সেগুলো মিথ্যা বলতেছি না, সে পাতিল বিক্রি করে দিছে। এভাবে ধার দেনা করে তারপরে ম্যাচের টাকা ভেঙে চিকিৎসা নিচ্ছে, অনেক তো মনে পড়তেছে না এখন। তো এইভাবে অনেক ক্রিটিক্যাল পরিস্থিতি, কোনো ছেলের চোখ দিয়ে পুষ বেরোচ্ছে। এখন পর্যন্ত আমি জানি না রাষ্ট্র বিদেশে নেওয়ার কোনো বন্দোবস্ত করছে কি না। আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা আসছে, পাসপোর্ট। আমি বলছি যে আমি শহর দিকে আমার চিকিৎসার জন্য আমি বিদেশ যাব, আমার একটা পাসপোর্টের আমার এত বড় ভলিউম করা লাগছে আমার এসবিতে যে কি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। এখনও পর্যন্ত আমাদের স্পেশাল কোনো দফতর করা হয় নাই, কিছু করা হয় নাই, আমার নিজের দৌড়ানো লাগতেছে। ইভেন কি পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তোলার জন্য আমার ছোটো ভাই 1.5 ঘন্টার মতো দৌড়াদৌড়ি করে লাস্টে ওনাদেরকে বললাম আমি কিছু না, আমি তো অসুস্থ মানুষ, দাঁড়াইতে পারতেছি না, আমার হাঁটতে চলতে অনেক কষ্ট হয়, আমাকে যদি একটু ফেভার করতেন। ও তারপরে অনেক কষ্ট করে 1.5 ঘন্টা পরে গিয়ে অফিসারদের সাথে কথা বলতে পারে, তারপর আমাকে একটা ওরা সুযোগ করে দেয়। এখনও আমার পাসপোর্টটা পেন্ডিংয়ে আছে, এখন পুলিশ ক্লিয়ারেন্সের মধ্যে পেন্ডিংয়ে, আমি আপনাদেরকে দেখাতে পারবো দরকারে যদি আপনারা দেখতে চান। এখানে আবার ভিসা প্রসেসিং, যারা ইতোমধ্যে বিদেশ গেছে তাদের সাথে আমি কথা বলছি, কী পরিমাণ যে কষ্ট নিগ্রহ। এখানে আমার যারা মন্ত্রণালয়ে আছে বা যারা আমলারা আছে তারা কোনো ধরনের কোঅপারেট করতেছে না। ওখানে থাই এম্বাসি তারা নিজেদের কোনো রকম প্রুফ ছাড়া নিজস্ব মানবিক দিক বিবেচনা করে পাস করে দিছে, ভিসা করে দিছে এই ছেলেটা আহত। তারা কোনো ধরনের প্রুফ চায় না, শুধুমাত্র দেখছে যে তার মেডিকেল সে অরিজিনালি আহত, মানবিক দিক থেকে তারা ভিসা করে দিছে। আর আমাদের যারা মন্ত্রণালয়ে আছে তাদেরকে একটু বলা হয়েছিল আপনার একটা ফোন কল দেন একটু ওই এম্বাসিতে যেন আমাদের ভিসাটা করে দেয়, তারা একটা ফোন কলও দিতে পারে না, তথাকথিত একটা কাগজ দিছে যে কাগজের কোনো ভ্যালু নেই। মানে আমাদের এখন পরিস্থিতি, কেউ যদি বিদেশ যেতে চায় বা, আর এখন আমি ডাক্তারদেরকে করবো না, ডাক্তার ওনারা খুব চেষ্টা করতেছেন, কিছু ডাক্তার আছে পৈশাচিক যারা আওয়ামী বা মুজিব ছানা যাদেরকে আমরা চিনি, এই ধরেন নিটোরের যে পঙ্গু হসপিটালের যে বর্তমান পরিচালক আছে আনিসুজ্জামান, এরা তো মুজিব ছানা, এই মুজিব ছানাগুলো এখনও বসে আছে। আমি জানি না আমার সরকার কেন এদেরকে এখনও রিপ্লেস করতেছে না, এই মুজিব ছানাগুলোকে। আমরা গতকাল আমার স্বপন ভাই সহ আমি গেছি, আমাদেরকে ছেলেরা বারবার ফোন দিচ্ছে যে ওদেরকে একসাথে রুগীদেরকে কোথায় সিআরপিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে,
নিটোর হচ্ছে সরকারিভাবে সরকারি হাসপাতাল এমনকি পুনর্বাসন কেন্দ্র। সরকারি হসপিটাল থেকে আপনি বেসরকারি জায়গায় পাঠাবেন কেন? পরবর্তীতে যখন আমরা যাই উনি অস্বীকার করে যে উনি এ ধরনের কোনো কথা বলে নাই। পরবর্তীতে ওনার সাথে আমরা দেখা না করে কথা না বলে পরবর্তীতে চলে আসে, ওনাদেরকে বলে আসছে তোমাদেরকে যদি আবারও ফোর্স করে তারপর আমরা পরবর্তীতে স্টেপ নেব। আমি আমার ইন্টিম গভর্নমেন্টকে অনুরোধ জানাবো এই জাতীয় যারা মুজিব ছানা আছে তাদেরকে অতি অনতবিলম্বে আপনারা অপসারণ করেন। এমনকি যিনি স্বাস্থ্য সচিব আছে উনি নাকি ভুলে যান, ওনার কিছু মনে থাকে না। এই ভুলে যাওয়া ব্যক্তি কীভাবে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতে, খালি আহত না পুরো বাংলাদেশেরই তো উনি স্বাস্থ্য সচিব, এই জায়গায় কীভাবে ওই চেয়ারটা উনি কীভাবে বসতে পারেন আমি জানি না।